को ये बना ली थी फिर अब ग्रेटेस्ट है और मां ग्रेटेस्ट है स्टे स्टे हमारा नाम नेहा गुप्ता दत्ता है या नीतू जी হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত বেবি অ্যান্ড মিতে আজকে আবারও নিয়ে হাজির হয়েছি একটা ফাইবার রিচ ফুড যেটা হলো ওটস খিচুড়ি তার আগে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও চলো এবার দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ট্রু এলেভেন্সের রোল্ডেড ওটস দেখো লেখাই আছে গ্লুটন ফ্রি এবং ফুল অফ ফাইবার এবং প্রোটিন যেসব বাচ্চাদের গ্লুটানে অ্যালার্জি থাকে সেসব বাচ্চাদের জন্য এই ওটসটা একদম বেস্ট তো আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে ওটসটা কি ওটস হলো জবটাকেই রোল করে তৈরি করা বা জবটাকেই কাট করে তৈরি করা যেরকম গম থেকে আঠা হয় সেরকম জব থেকে হয় ওটস দেখো এটা রোলডেড ওটস সেই জন্য একটু বড় এবং একটু শক্ত তো সেই জন্য এই ওটসটা রান্না করতেও একটু টাইম লাগে সেই জন্য আমি এটাকে আধ ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি কুক হয় এবং বাচ্চাদের খেতেও সুবিধা হয় দেখো এইভাবে ভিজিয়ে দিলাম দেখো ওটসটা আধ ঘন্টা ভেজানোর পর একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাশেই নিয়ে নিয়েছি আমি মসুর ডাল সেটাও ভিজিয়ে রেখেছি এবং নিয়ে নিয়েছি পনির ছোটো ছোটো কিউব করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি আলু কুচি গাজর কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি ও এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এবার পানিরগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কিংবা ঘিও ব্যবহার করতে পারো সাধারণত আট মাস থেকে বাচ্চাদের পনির দেওয়া যেতে পারে তো পানি যেসব বাচ্চাদের একটু হজমের প্রবলেম আছে সেক্ষেত্রে দশ মাস থেকে দেওয়াই ভালো দেখো পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিলাম এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার দিয়ে দিলাম একটা তেজপাতা এবং অল্প একটু ঘি এবং অল্প একটু সর্ষের তেল এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব তোমরা চাইলে এটা সম্পূর্ণটা তেল কিংবা সম্পূর্ণটা ঘিতেও বানাতে পারো কিন্তু ঘি দিয়ে বানালে টেস্টটা আরও বেশি ভালো হয় সেই জন্য আমি ঘিটা সবসময় ব্যবহার করি এবং বাচ্চাদের জন্য ঘি ভীষণ ভালো বাচ্চাদের মস্তিষ্ক বিকাশেও সাহায্য করে দেখো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা এটা দিয়েও হালকা করে ভেজে নেব বাচ্চাদের রান্না খুব একটা রসিয়ে কষিয়ে করার কোনো প্রয়োজন নেই তাতে বরং পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় সবজির বেশি ভাজলে দেখো হালকা করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব অন্যান্য সবজিগুলো তোমরা চাইলে এখানে অন্য অন্য কোনো যে কোনো সবজি দিতে পারো দিয়ে দিলাম টোম্যাটো কুচি ক্যাপসিকাম কুচি আলু কুচি এবং গাজর কুচি এই সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নেব দেখো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব বাচ্চাদের খাবারে কিন্তু আমি কখনোই চিনি মেশাই না চিনি রান্না হলে বলে চিনির গুণাগুণ যেরকম নষ্ট হয়ে যায় এবং শরীরের জন্য সেটা ক্ষতিকারক সেই জন্য আমি রান্নাতে কোনো রকম চিনি বা মিষ্টি ব্যবহার করি না দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল আমি সব সবসময় প্রেফার করি মুসুর ডাল ব্যবহার করার জন্য কারণ মুসুর ডাল বাচ্চাদের জন্য ভীষণ ভালো ফুল অফ প্রোটিন এবং বাচ্চাদের হজমও খুব ভালো হয় এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ওটস দেখো ওটসগুলো দিয়ে দিচ্ছি এবার আবারও হালকা করে কষিয়ে নেব দেখো এইভাবে হালকা করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আগে থেকে ভেজে রাখা পানিরগুলো অ্যাড করব তোমরা যদি একটু মিষ্টি ভাব আনতে চাও তাহলে কিশমিশও অ্যাড করতে পারো দেখো এইভাবে এবার মুখ বন্ধ করে গ্যাস প্রেশারের মুখটা বন্ধ করে আমি তিন থেকে চারটে কি পাঁচটা হুইসেল দিয়ে নেব তৈরি হয়ে গেছে ওটস খিচড়ি ওটস কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো আট মাস থেকেই বাচ্চাদের ইনক্লুড করা যেতে পারে যেসব বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে সেসব বাচ্চাদের জন্য তো খুবই ভালো কারণ ওটসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে প্রোটিন তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো যাতে আরও অনেক মানুষের হেল্প আমি করতে পারি এবং আমার পাশে থেকেও আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ